আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ব্লগে। আমি দিলরুবা জাহান দীপ্তি। দেখেন আমাদের বাড়িওয়ালা ভাবি আমাদেরকে পেটেস দিয়েছে খেতে। আর এখানে দেখেন আমি ছাপাবড় ভাসমান সেতু দেখতে যাওয়ার সময় যে ফুলটা কিনেছিলাম, এটা আমি এখানে একদম সাজিয়ে রেখেছি টিভির পাশে। আমি এখন আমাদের লাঞ্চ সার্ভ করেছি। এখানে দেখেন ডাল আছে, তারপরে যে করলা ভাজি আছে, সালাদ আছে আর মাছ ভুনা আছে। আর এখানে সালাদ আছে, এটা ওয়াইড অ্যাঙ্গেলে তোলা তো তাই কম কম মনে হচ্ছে। নর্মাল মোডে যাচ্ছি একটু পরে। এই যে নর্মাল মোডে যাওয়ার পরে কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে। প্রায় তিনটা টমেটো আছে এখানে, আর এখানে মাছ আছে, এখানে করলা ভাজি। আমি একদম সিম্পল নর্মাল রান্না করি, একদম পোড়া করি না। অনেকে পোড়াটা বেশি পছন্দ করে। এই যে ভাত রাইস কুকারটা সবই নিয়ে এসেছি, আর এখানে গতকালকের ভাতও আছে, ফ্রিজে ছিল ওটাও ওভেনে গরম করে নিয়েছি। আজকে আমাদের লাঞ্চ মেনু এটা। আর বাড়ির প্রকৃতিটা মোটামুটি সুন্দর, কেমন যেন খুব বেশি রোদও না আবার একদম ভয়ঙ্কর টাইপের মেঘলাও না। আর ওই যে ওভেনটা কিন্তু এখনও অন আছে, ওটা বন্ধ করতে ভুলে গেছি। যাই হোক, আমার এই যে টোটাল লিভিং রুমের কিন্তু বর্তমান যে অবস্থা, তার একটা খুব সুন্দর লিভিং রুম টোর দেওয়া আছে। আপনারা চাই ডিসক্রিপশন বক্সে যেয়ে সেই ভিডিওটার লিঙ্ক ক্লিক করে দেখে আসতে পারেন। আজকে আমি কিচেনে আমার যে সসের বোতলগুলো ছিল কাচে, সেগুলো একটু অর্গানাইজ করেছি। এখানে আমি ডাল রেখেছি, এটা মুগের ডাল, আর এটা হলো খেসারি ডাল, এটা মসুর ডাল। আর এই যে এই আমার যে অর্গানাইজারটা ছিল আরএফএল থেকে কেনা, এর ভিতরটাও আমি একটু অর্গানাইজ করেছি। একটা ভিতরে কালো জিরা, একটা ভিতরে লবণ, এবং একটার ভিতরে রেখেছিলাম আমি টেস্টিং সল্ট। এই যে কালো জিরা, এই যে লবণ, আর এটা টেস্টিং সল্ট, এটা দেখানোর তেমন কিছু নাই। আর এখানে গোলমরিচের গুঁড়া রেখেছি। এই পটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, লোকাল একটা দোকান থেকে কিনেছি, বাট এটা আরএফএল বেস্ট বাইতেও আপনারা পেয়ে যাবেন। আর আমার কিন্তু এখানে বাতাস ঢুকে থেকে অল্প অল্প কিছু রাখা হয়েছে, সো বেশি রাখা হয়নি। আর এই যে আমার ডালগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর মুগ ডাল বেশি ছিল না, তাই অল্প একটু যতটুকু ভরেছে ততটুকুই রেখেছি। এই যে দেখেন যশোর থেকে কিন্তু আমরা এগুলো কিনেছি, কুশন কভার কিনেছি তিনটা, আর পর্দা কিনেছি। পর্দাগুলো খুব কস্টলি, এক একটা ২৪০০ টাকার মতো নিয়েছে। আর এখানে দেখেন আমাদের ডিনার, ডিনারে আজকে আমি মাংস প্রিপেয়ার করেছি। আমি চলে এসেছি আমাদের ড্রিঙ্কস বানাতে। কী দিয়ে বানাচ্ছি আপনার সাথে শেয়ার করছি। ঘরে কলা ছিল, সো কলার একটা স্মুদি হবে। প্রথমে আমি দই নিয়ে নিচ্ছি, এটা আদনান খুব ভালোবাসে খেতে, দই দিয়ে। কোনো একটা ড্রিঙ্কস করলে সেটা দই দিয়ে করতে হবে। আর এই যে কলা নিয়ে এসেছি, আর দেখেছেন আমি কিন্তু আমার কুশন কভারগুলো চেঞ্জ করে ফেলেছি, বাট আমার কাছে না কেমন ম্যাচিং হচ্ছে না। আমি কিচেনে চলে এসেছি, আমার এখানে একটা মাল্টিপ্লাগের পয়েন্ট আছে, সো আমি সেখানেই কিন্তু ব্লেন্ডারটা বসিয়েছি। তারপর কিছুটা চিনি দিয়ে নিয়েছি, এরপরে আমি ভিতরে দুধ অ্যাড করছি। আদান বলেছিল যে দুধ চিনি কিছু অ্যাড করবা না, বাট দুধ আর চিনি না অ্যাড করে না আমার কাছে খেতে ভালো লাগে না। যাই হোক, আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসেছি এবং এই ঠান্ডা পানিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানটা মেজারমেন্ট আছে, 500 মিলিলিটার বা এই টাইপের কিছু একটা। ওইটুক পর্যন্ত গেলেই কিন্তু আমি পানিটা দেওয়া স্টপ করে দেব, তাহলে একদম প্রপারলি দুই গ্লাস হয়ে যাবে। সো আমার দেওয়া হয়ে গেছে।
ঠান্ডা পানিটা আমি পরে রাখবো ফ্রিজে। এখন আমি আপাতত ব্লেন্ড তো করে নিই, তো আমি সুইচ অন করে দিলাম। এখন ব্লেন্ড স্টার্ট। মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে স্টপ করে দিব এবং এখন সার্ভ করে নিব। এই যে আমরা আমাদের গ্লাস নিয়ে এসেছি, দেখেছেন উপরে একটা খুব সুন্দর পাতলা ফেনা টাইপের সৃষ্টি হয়েছে। এই যে এটা দেখতেই আমার বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সো আমাদের দুজনের ড্রিঙ্কস বানানো শেষ, এখন আমরা ড্রিঙ্কসটা খেয়ে ঘুমিয়ে যাব। দেখেন সেই জোনাকি পোকাটা, সেই জোনাকি পোকাটা কিনা বলতে পারবো না, তবে প্রায় রাতেই আমাদের ঘরের ভিতরে জোনাকি পোকা আসে জানালা দিয়ে। আমাদের বেডরুমের পাশে জানালা, তো ওখান থেকে এই পোকাটা আসে। সো আমার তো অনেক ভালো লাগে দেখতে, প্রথম প্রথম ভয় পেতাম, বাট এখন দেখতে ভালো লাগে। একদম প্রকৃতির মাঝে আমি আদান ঘুমিয়ে আছি। জোনাকি পোকা দেখতে দেখতে আমরা ঘুমিয়ে যাব, আর ঘুমানোর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, মানে আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর যদি ব্লগ সম্পর্কিত কিছু জানতে মন চায় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর যারা আমার চ্যানেল শুনে এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। আমি কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের দুজনের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।